পৌর ভোটে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, তালিকা থেকে বাদ পড়লেন শঙ্করাঢ্য। তার প্রতিক্রিয়া নিতে আমরা পৌঁছে গিয়েছিলাম, কি বললেন তিনি শুনে নেব। কেউ কিছু বলেনি, এটা দলের সিদ্ধান্ত, আমি কি বলবো, আমাদের কাছে কি কোনো শুনেছে নাকি? আমি এখানে প্রায় 11 বছরের সভাপতি তৃণমূল কংগ্রেসে, 10 বছরের প্রায় 11 একবার আমার মিসেস, একবার হচ্ছে আমি, 6 বছরে চেয়ারম্যান সহ প্রশাসক, এগুলো যারা এখানকার আছে তারা তো শুনেনি, যাদের মতন কাদের লিস্ট কে কে করেছে সেটা তাদের দায়িত্ব আছে। এখন এটা তো দলের ব্যাপার, এই নিয়ে কিছু বলার নেই, কারণ 1998 সাল থেকে আমরা দিদিমণির দেখেই দলটা করেছি। সেই জায়গায় দাঁড়িয়ে 2005 সাল থেকে কাউন্সিলর হয়েছি, যে এখানে তৎকালীন সময় বামফ্রন্টের যে সন্ত্রাসবাদ বা বামফ্রন্টের যে আমাদের যে লড়াইয়ের বিরুদ্ধে লড়াই করে তৃণমূল কংগ্রেস যে ভোট করেছিলাম, তখন কাউন্সিলর এই প্রশান্ত বলা হয়েছিলেন চেয়ারম্যান, তিনিও টিকিট পাননি। শম্ভু দাসের মতন বর্ষিয়ান লোক, যারা তৃণমূলের জন্মলগ্ন থেকে, তিনিও টিকিট পাননি। দল মনে করেছে যে আমাদের টিকিটে দেবে, দিইনি তা দিইনি, সেটা নিয়ে তো আমি কোনো মতামত করবো না। তবে একটা জিনিস, মানে এটা আমরা দেখছিলাম বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা টিভিতে, নিউজ মিডিয়ায়, যে পরিবারের একাধিক মানুষে দেবে না। যেমন আমি শুনলাম গোবরডাঙ্গাও দিয়েছে দত্ত পরিবার, যারা দীর্ঘদিন ধরে করেছে, আমাদেরও দিইনি, কারণ আমাদের জীবনটাই তো, এই পরিবারটাই তো এই দলের জন্যে বা রাজনীতির জন্যে গিয়েছে। তা ডাক্তারের ছেলে কি ডাক্তার হবে না, মাস্টারের ছেলে কি মাস্টার হবে না? তা দুদিন আগে যারা অন্য দল থেকে আসলেন, এই বনগাই এক পরিবারের থেকে দুটো কি করে নির্ধারণ হলো, এই কথাটার কে উত্তর দেবে? যারা দলের নীতি নির্ধারক তাদের কাছে করজোড়ে অনুরোধ যে আপনারা যারা তৃণমূলের জন্মলগ্ন থেকে ছিল সেই মানুষগুলোকে বঞ্চিত করে যারা দুদিন হলো এসেছে দলের, সেই এক পরিবারের লোকেরা তারা কি করে পেল, এই প্রশ্নটা রেখে গেলাম। কর্মী হিসাবে প্রচারে বেরোবো, যে কর্মী হিসাবে প্রচারে যেটুখানি হয় বেরোবো, এমনকি আমাদের সিটিং যেই ওয়ার্ডের কাউন্সিলর, আমি 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, সেখানে যেখানে বামফ্রন্টের দুর্জয় ঘাঁটি, সেখানেও ক্যান্ডিডেট কীভাবে করা হয়েছে সেখানে আমাদের কর্মীরাও জানে না, আমরাও জানি না। আমি 17 নম্বর ওয়ার্ডের নাগরিক, 17 নম্বরে প্রায় 4 টাইম কাউন্সিলর আমি আমার স্ত্রী দিয়ে এখানে, সেখানে আমার কোনো ভোটে কোনো দিন আজ পর্যন্ত হারাতে পারিনি, এত খরার সময় 19 সালে তাও হারাতে পারিনি। সেখানেও কি করে ক্যান্ডিডেট সিলেকশান হলো, সেখানকার স্থানীয় এখানকার সভাপতি, এখানকার কাউন্সিলর জ্যোৎস্না এক্সিস্টিং ছাড়াও জানে না। তো সেটা যদি দলের ভালো হয় অবশ্যই ভালো, আমরা সেই সহমতে আছি, কোনো অসুবিধা নেই। শুধু একটাই অনুরোধ রাখব, তৃণমূল কংগ্রেসের পৌর ভোটটা যেন থাকে, কারণ তিল তিল করে এই ভোটটা গড়েছি। তো আমরা তৃণমূলের ছিলাম 6 জনা কাউন্সিলর, 1 জন নির্দল, কংগ্রেস 5 জনা, জানি কি প্রতিকূলতার মধ্যে দিয়ে এই পৌর ভোট গঠন করতে হয়েছে। 19 সালে যেইভাবে বাম বিজেপি যেইভাবে তারা অনাস্থায় এনে সেই ভোটকে রিব্যাক করে, সেটা নিশ্চয়ই অন্যায় করিনি।